ইতিমধ্যে আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গেল কেমন থাকবে পশ্চিমবঙ্গে আজকে সারাদিনের আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কোথায় কোথায় গরম বাড়বে, উত্তরবঙ্গে কি বৃষ্টিপাত আদৌ কমতে চলেছে এবং দক্ষিণবঙ্গে কবে নাগাদ বৃষ্টিপাত শুরু হবে, সমস্ত কিছুর উত্তর জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল, আমি স্যাভি। শুক্রবার গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। বিকালের দিকে মেঘের অবস্থান আরও ঘনীভূত হওয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে হয়েছে ঝড়ের পূর্বাভাস। ফলে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে বৃহস্পতিবার বিকেল থেকেই নেমেছে প্রচণ্ড বৃষ্টি। শুক্রবার গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী 48 ঘন্টায় বাড়বে বৃষ্টির পরিমাণ, ফলে তাপমাত্রার পারদ কম থাকবে। অন্যদিকে উত্তরের পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না, হিমালয় ও তার পাদদেশে থাকা এলাকাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে, তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিম উপকূলে এই নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হওয়ার কারণে আগামী 24 ঘন্টা মৎস্যজীবীদের জলে না নামার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগামী 28 জুলাই থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। তবে এদিন হাওয়া অফিস থেকে আরও এক সুখবর জানানো হলো, বৃষ্টি কমলেও জুলাই মাসের মতন পুনরায় আবার শুষ্ক আবহাওয়া থাকবে না বলেও জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। হালকা মাঝারি হলেও এবার মাঝে মধ্যেই দেখা মিলবে বৃষ্টির, ফলে এক প্রকার বর্ষা দেখা মিলতে চলেছে এই গোটা বছরটা, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। তো বন্ধুরা, আপনারা পশ্চিমবঙ্গের যেখানে রয়েছেন সেখানে তাপমাত্রা এখন কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জায়গার নাম সহ জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।